কলকাতা থিয়েটার মহলে তখন রমরমা। স্টার মিনার্ভা মিত্র মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতারা। দূর দূরান্ত থেকে তরুণরা আসছেন অভিনয়ের স্বপ্ন নিয়ে। সেরকমই এক গ্রামের ছেলে জহর গাঙ্গুলি চলে এলেন কলকাতাতে। মিত্র থিয়েটারে যোগ দিলেও সেভাবে তখন কাজ পাচ্ছিলেন না তিনি। ভিড়ের দৃশ্যে তুচ্ছাতিতুচ্ছ চরিত্রে অভিনয় করতে হচ্ছিল, সেই সঙ্গে জুড়ছিল সহশিল্পীদের অপমান। এদিকে থাকা খাওয়ারও ঠিক নেই তখন, কি হবে তার। এমন সময় উদ্ধারকর্তা হয়ে হাজির হলেন চক্রবর্তী। এই নামটি শুনলেই চোখের সামনে চলে আসে এক মাথা টাক, বড় বড় দুটো চোখ আর কৌতুকময় মুখ। সত্যি ওই চেহারাতেই না কত কিছু ফুটিয়ে তুলতে পারতেন তুলসী চক্রবর্তী। তবে কেবল কৌতুকই নয়, সামগ্রিক অভিনয়টাও যে কতটা ভালো করতেন তার প্রমাণ অনেকের কথাতেই পাওয়া গেছে। হ্যাঁ, আজকে কথা হবে তুলসী চক্রবর্তীকে নিয়ে, আমাদের পরশ পাথর তুলসী চক্রবর্তী। আজকে স্টোরি ঘর আড্ডাতে আমরা কথা বলবো আমাদের পরশ পাথরকে নিয়ে। মঞ্চে দাঁড়ালে তিনি যেন নিজের জগতের রাজা, ওকে পরাস্ত করবে কার সাধ্যি। অভিনয় যে তার নিয়তি এই কথাটি আগেই বুঝে গিয়েছিলেন তুলসীবাবু। প্রথম সিনেমায় অভিনয় 1932 সালে, ছবির নাম ছিল পুনর্জন্ম। 74.5 চাওয়া পাওয়া কিংবা একটি রাত, দুই বাংলায় খুবই চেনা সিনেমা। সেসব ছবিতে তিনি কখনো মেস মালিক, কোথাও হোটেল মালিক, কোথাও সরাইখানার মালিক, নায়ক কিংবা খলনায়ক নন। তথা কথিত ছোট ছোট চরিত্রে অভিনয় করেও সমস্ত সিনেমাতে সক্রিয়তা বজায় রেখেছিলেন তিনি। মূলত কৌতুক চরিত্রের শিল্পী ছিলেন তিনি, কিন্তু আজও তিনি যে কোনো উক্তি অভিনেতা অভিনেত্রীর অনুপ্রেরণা। 23 মার্চ তুলসী চক্রবর্তীর 123তম জন্মবার্ষিকী হয়ে গেল। 60-70 দশকের বাংলা চলচ্চিত্র যারা দেখেছিলেন তাদের কাছে তুলসী চক্রবর্তী অপরিচিত মুখ একেবারেই নন। এই নাম শুনলেই অনেকের চোখেই ভেসে ওঠে দুটি সিনেমা, একটি সত্যজিৎ রায়ের পরশ পাথর, অন্যটি নির্মল দে পরিচালিত 74.5। অভিনয় জীবনে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলেন তিনি সত্যজিৎ রায়ের পরশ পাথর ছবিতে অভিনয় করে। শোনা যায় সে ছবির শুটিংয়ের আগে নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য পোশাক ডিজাইনার তার পাঞ্জাবির মাপ নিতে আসছেন শুনে আপ্লুত হয়ে বলেছিলেন, উফ, এ আমি কখনো ভাবতেও পারিনি। পরশ পাথর তার জীবনের অন্যতম মাইল ফলক ছবি। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য তুলসী দাস নিয়েছিলেন মাত্র 1500 টাকা। সত্যজিৎ রায় সাম্মানিক বাড়ানোর কথা বললে তুলসী দাস তখন বলেন, এর থেকে বেশি নিলে বাকি শিল্পীরা কি দোষ করল, তারপর আর হয়তো কোনো ছবিতে সুযোগই পাবো না। এরকমই ছিলেন আমাদের পরশ পাথর। আমার যতদূর জানা আছে তুলসী চক্রবর্তী মেঘে ঢাকা তারা হয়েছিলেন। তিনি এই রকম উপেক্ষাতেই অভ্যস্ত ছিলেন। বাংলা সিচুয়েশন কমেডির ভাণ্ডার একেবারে শূন্য নয়, কিছু কিছু রত্ন সেখানে রয়েছে, যেখানে তুলসী চক্রবর্তী একটি উজ্জ্বল রত্ন। 11 ডিসেম্বর 1961 সাল, হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমাদের এই পরশ পাথর। পয়সাও ছিল না চিকিৎসার জন্য, প্রচণ্ড দরিদ্র তো ছিলই, তার উপরে নিজের বাড়িটা দান করেছিলেন এলাকার দরিদ্র পুরোহিতদের জন্য। স্ত্রী উষারানী দেবী দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন এক মুঠো খাবারের জন্য। মারা যাবার পর সরকারের তরফ থেকে শেষ শ্রদ্ধাটুকু জানানোরও কোনো বন্দোবস্ত ছিল না তখন। অবশ্য তাতে কিছু যায় আসে না, তিনি আছেন বাঙালির অন্তরে, আছেন, ছিলেন
এবং ভবিষ্যতেও তিনি থাকবেন।